আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে করতে হয়। তো চলুন শুরু থেকে দেখে নিই। তো বেগুন রান্না করার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি 8 পিস। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তো প্রথম পর্যায়ে এখানে আমি পানি দিয়ে নিয়েছি। তো পানিটা যখন শুরু হবে সেই পর্যায়ে আমি এখন দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে 7 মতো কাঁচামরিচ। তো পানিটা যখন ফুটতে শুরু হবে সেই পর্যায়ে আমি বেগুনগুলো কিন্তু তার আগে কেটে ধুয়ে রেখেছি। তো কেটে রাখা বেগুনটা এখন আমি পানির ভেতরে দিয়ে দেব এবং বেগুনের ভেতরে কিন্তু আমি 2টা আলু দিয়ে দিয়েছি। তো বেগুন একজন এক একভাবে রান্না করে, আমি প্রতিনিয়ত বেগুন যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এভাবে বেগুন রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। তো যারা এভাবে একবারও রান্না করেননি এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন দিয়ে দিলাম আমি সরিষার গুঁড়া, আর দিয়ে দেব এখানে আমি তেল। তো সবগুলো উপাদান আমার দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনিতে ঢেকে রেখে দেবো আমি এখানে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন 5 মিনিট পরে বেগুনটা কিন্তু এরকম হয়েছে, এখনও সিদ্ধ হয়নি। তো এভাবে একটু নিচের বেগুনটা উপরের দিকে এবং উপরের বেগুনগুলো নিচের দিকে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আর দিতে হবে জিরার গুঁড়া বা জিরার পেস্ট, আর দিতে হবে পেঁয়াজ। তো একটু পরে দেবো, আমি আবারও ঢেকে দিলাম। তো এখানে আমি 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে এলাম। 5 থেকে 7 মিনিট পরে বেগুনটা কিন্তু এ পর্যায়ে এরকম হয়েছে, দেখুন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজের পেস্ট। তো এর আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মাছটা জাল করে নিতে পারবেন। তো অপর চুলোই আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ এখানে আমি হালকা ভেজে নিয়েছি, দেখুন। ইলিশ মাছ যেহেতু খুব বেশি ভাজার প্রয়োজন নয়, তারপরে এখানে একটু ভেজে নিয়েছি আমি। তো মাছটা কিন্তু জাল করে নিলেও হবে, এখন আমি মাছটা ভেজে তারপরে চলে যাব বেগুনটা দেখতে যে বেগুনটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে দেখুন বেগুনটা কিন্তু দেখতে এরকম হয়েছে। তো এখন আমি বেগুনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছটা কিন্তু আমি এখন দেব না, মাছটা আরও একটু পরে দেব। যখন দেখব যে বেগুনের ঝোলটা মাখোমাখো হয়ে এসেছে, অনেকটা কমে গেছে, সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে ঝোল আর কমানোর প্রয়োজন নেই, এখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। এখানে একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমার সবগুলো উপাদান এখানে দেওয়া হয়ে গেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেল, মাছটা দিয়ে একটু নেড়ে দিতে হবে নিচের দিক থেকে, এভাবে খুব বেশি নাড়া যাবে না মাছ দেওয়ার পরে, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এখন আমি ঢাকনি দিয়ে না ঢেকে এভাবে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে ফিরে এলাম, এখানে দেখুন এই পর্যায়ে এরকম হয়ে যায়, খুব বেশি কিন্তু এখনও ঝোলটা টানেনি। তো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, দেখতেই পারছেন। এখন আমি কিন্তু চুলার আঁচটা একেবারেই লো আঁচে দিয়ে দিয়েছি। তো রান্না করা আমার শেষ, এখন একটু নিচের দিকে দেখে নিব যে কী অবস্থা। তো একটুও লাগেনি, দেখুন খুন্তির আঘাতে কিন্তু নিচের দিকে পড়ে গেলে লেগে যায়, সেটা আর হয়নি। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো প্রিয় ভিউয়ার্স, আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে বেগুনটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো যারা এভাবে একবারও রান্না করেননি ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে করতে হয় খুব সহজে, তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে।
ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।